এই মাত্র শেষ হলো দু উচ্চ মাধ্যমিক ফিলোসফি বা দর্শন পরীক্ষা আমরা দেখে নেব প্রশ্ন সঙ্গে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলি সমাধান বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই উত্তর সত্য অপশান এ বৈধ অবরোহ যুক্তি সিদ্ধান্ত সত্য হতে পারে আর মিথ্যেও হতে পারে এই বিবৃতিটি এটাও সত্য অপশান এ একটি যুক্তির আশ্রয় বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে সিদ্ধান্ত অপশান সি তারপর রয়েছে আই বচনে যে পথটি বাপ্য তা হল উত্তর হবে এখানে যা আছে তাদের কোনোটিই নয় অপশান ডি দি মূল্য যুক্তিবিজ্ঞানের একটি বচন সর্বদাই ড্যাশ হয় সত্য বা মিথ্যে হয় তার মানে অপশান এ স্যার সমাধান করে পাঠিয়েছেন আমি কিন্তু ফিলোসফি শিক্ষক নই উচ্চারণ ভুল হলে ক্ষমাপ্রার্থী আমি প্রশ্নগুলো পড়ে দিচ্ছি নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান শর্ত হলো বচন দুটির মধ্যে উদ্দেশ্য ও বিদেহ এক হবে নেক্সট নিরপেক্ষ বচনের বিরোধানুমান হলো এক প্রকার উত্তর হবে অমাধ্যম অনুমান অপশন ডি এ ও ও মূর্তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে উত্তর হবে দ্বিতীয় সংস্থানে একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে একটি আশ্রয় বাক্য বিশেষ নঙার্থক হলে সিদ্ধান্তটি হবে উত্তর বিশেষ নঙার্থক অপশান এ দশ দাগের প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে প্রশ্নটা পড়ে নিয়েও বলা হয়েছে তবে যুক্তিটি হবে উত্তর অপশান এ অবৈধ অনু স্বীকৃতিজনিত দোষ তারপর একটি উক্তি দেওয়া হয়েছে এই উক্তি উপরুক্ত যুক্তিটি এই যে যে উক্তি দেওয়া এই যুক্তি কি হবে উত্তর এ বৈধ পরে একটা সিম্বল রয়েছে আমি যেহেতু এটা পড়াই না আমি জানি না এটা কী লেখা এটা এই বারো দাগের সঠিক উত্তর হবে অপশান বি তোমরা দেখে নাও সব দার্শনিকই ঈশ্বরে বিশ্বাসী নন এখানে একটা প্রশ্ন করে বলা হয়েছে ঈশ্বর বিশ্বাসী মানুষের শ্রেণী এখানে হবে অপশান সি এই অপশান সি হবে আজ শুক্রবার একটি এখানে হবে সত্যাপেক্ষ যৌগিক বচন অপশান বি তারপর সিম্বল দিয়ে প্রশ্ন রয়েছে সত্য মূল্য কী হবে এ দাগ সত্য হবে ষোলো দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এর উত্তর হবে সত্য মিথ্যা এখানে অপশান বি হবে তারপর লৌকিক আরোহ অনুমানকে শিশু কে বলেছেন বেকন বলেছেন অপশান ডি পরবর্তী প্রশ্ন আরোহ যুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য হল এই অনুমানের সিদ্ধান্তটি অপশান বি আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় এবার উনিশ দাগের প্রশ্ন প্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা আবহ অনুমানটি হল উত্তর উপমা যুক্তি অপশান সি কুড়ি দাগের প্রশ্ন শক্তির অবি অবিনশ্বরতা সূত্রটি হল কারণের পরিমাণগত লক্ষণ অপশান বি তারপর এবার হচ্ছে আমাদের একুশ দাগ অতি বৃষ্টি হলো বন্যার কারণ কারণ কথাটির যে অর্থ নির্দেশ করছে তা হল পর্যাপ্ত শর্তরূপের শর্তরূপে কারণ এবারের প্রশ্ন বাইশ দাগ এক কারণবাদকে সমর্থন করেন উত্তর হবে অপশান ডি কপি তারপরে প্রশ্ন তেইশ দাগের প্রশ্ন মিল তার ড্যাশ বইতে এখানে হবে আ সিস্টেম অফ লজিক অপশান বি এইট এইটে এই হবে উত্তর আর লাস্ট চব্বিশ দাগের এমসিকিউ দ্বৈত অন্যই পদ্ধতি এখানে হবে অন্যই ব্যতির একই পদ্ধতি অপশান সি স্ক্রিনের ওপর তোমরা দেখতে পাচ্ছ এসে কিউ সঙ্গে এটাও দেখতে পাচ্ছ অভিজ্ঞতা কখনো বিফলে যায় না অর্থাৎ আমাদের সম্রাট এক্সক্লুসিভ ফিলোসফি সাজেশন বইয়ের লেখক সুমন রায় স্যার যে প্রশ্নগুলি তার বইতে দিয়েছিলেন এবং আমাদের ভিডিও করেও তোমাদের জন্য আর কি পোস্ট করেছিলেন সেখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন এই যে বড় প্রশ্নগুলো দেখে নাও পাশে কিন্তু পেজ নাম্বার লিখে দেওয়া আছে অথবা সহ সব কমন সম্রাট এক্সক্লুসিভ বইয়ের তেরো পৃষ্ঠাতে বচনের এই প্রশ্নটা রয়েছে অথবা প্রশ্নটা চোদ্দো নাম্বার পৃষ্ঠাতে রয়েছে বি দাগের প্রশ্ন ছাব্বিশে আছে বিয়ের অথবা উনত্রিশে আছে এক্ষুনি আমি দেখিয়ে দেবো ওইগুলো সি দাগ দেখতে পাচ্ছ চৌত্রিশে আছে তারপর ডি দাগ আটাত্তরে অথবাটা উনআশিতে তারপর তোমরা দেখতে পাচ্ছ ঈদ আগের প্রশ্ন একাশি বিরাশিতে কিন্তু রয়েছে অর্থাৎ তোমরা একটা জিনিস আবারও বুঝতে পারলে যে তোমাদেরকে আমরা সত্যি সত্যি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপর বিশ্বাস ভরসা রাখবার জন্য অভিজ্ঞতা কখনোই বিফলে যায় না আজ তোমরা তার প্রমাণ পেলে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের সেই সেই পৃষ্ঠাগুলো যে নাম্বারগুলো আমরা প্রশ্নের পাশে লিখে দিয়েছিলাম দেখে নাও সেই সেই পৃষ্ঠাতে হাইলাইটও করে দিলাম এই প্রশ্নগুলি রয়েছে যাদের কাছে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই রয়েছে তোমরা চাইলে বই খুলে পৃষ্ঠা মিলিয়ে দেখে নিতে পারো আমাদের আগামী বছরের জন্য অর্থাৎ পঁচিশের জন্য সম্রাট এক্সক্লুসিভ ফিলোসফি সাজেশন বই কিন্তু খুব তাড়াতাড়ি আগামী তিন চার মাসের মধ্যেই প্রকাশিত হবে নতুনভাবে পঁচিশের পরীক্ষার্থীদের জন্য আর আজকের পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আগামী পরীক্ষা তোমাদের আরও ভালো হোক